ফেসবুকের যে ব্লু ব্যাস, আপনার অ্যাকাউন্টে যদি প্রোফাইল টাইপের হয়ে থাকে এবং আপনি আপনার যদি একটি পেজ না হয়, আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, পয়সার মাধ্যমে খুব সহজেই আপনি যে ব্লু ব্যাস আছে ব্লু ব্যাসটা নিতে পারবেন। এই জন্য অবশ্যই আপনার যে ন্যাশনাল আইডি এবং ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি থাকলেই আপনি এটা খুব সহজেই করে নিতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পর প্রোফাইলের উপরে ক্লিক করবেন, করার পরে নামের উপরে ক্লিক করবেন, তারপরে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডট উপরে যখন ক্লিক করবেন, এখানে দেখুন মেটা ভেরিফাইড, এই মেটা ভেরিফাইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখান থেকে দেখুন যে সাবস্ক্রাইব যে অপশন, জাস্ট সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন। সাবস্ক্রাইবের উপর যখন ক্লিক করবেন তখন সাইন আপ অপশন আসবে, জাস্ট সাইন আপের উপরে ক্লিক করবেন। এবং সাইন আপের উপর যখন আমি ক্লিক করলাম তখন লিখছে ইউ উইল বি বিল্ড বিডি 960 টাকা পার মান্থ অন দিস প্রোফাইল। আপনি এই প্রোফাইলের মাধ্যমে আপনি এটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 960 টাকা প্রত্যেক মাসে বিল পেমেন্ট করতে হবে। যদি আপনি 960 টাকা যদি বিল পেমেন্ট করেন তাহলে আপনি এই যে প্রোফাইলে যে টিক চিহ্ন, যে ব্লু ব্যাজ চিহ্ন, সেই ব্লু ব্যাজ করে নিতে পারবেন। এবং হোয়াট ইউ গেট উইথ ইউর সাবস্ক্রিপশন, আপনি সাবস্ক্রিপশনের মাধ্যমে কী কী ফ্যাসিলিটি পাবেন সেটা বোল্ড আকারে এবং টিক আকারে দেখিয়ে দিচ্ছে। এ ভেরিফাইড ব্যাস, এক্সট্রা অ্যাকাউন্ট সিকিউরিটি। সাধারণত আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি, এক্ষেত্রে আপনার আমাদের অ্যাকাউন্ট নিয়ে অনেক টেনশনে থাকি, অনেক সময় হ্যাকাররা এটা হ্যাক করে নেন। কিন্তু আপনি যদি ব্লু ব্যাস এবং এই সাবস্ক্রিপশন নেন, সেক্ষেত্রে আপনার হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ডাইরেক্ট সাপোর্ট, ডাইরেক্ট ফেসবুক কাস্টমার কেয়ারের সাথে আপনি চ্যাট করতে পারবেন, কথা বলতে পারবেন। এবং আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনি খুব সহজে এটা রিমুভ করে ফেলতে পারবেন। এবং মোর স্টিকার এবং বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারবেন। এই ফ্যাসিলিটিগুলো আপনাকে এই সাবস্ক্রিপশন নিলে পাবেন। সবথেকে বড় ব্যাপার হলো আপনার অ্যাকাউন্টে একটি সেলিব্রিটি একটা ভাব চলে আসবে, জাস্ট একটা ব্লু টিক। এই ব্লু টিক অনেকেই এতদিন এটা নেওয়ার জন্য অনেক আকাঙ্ক্ষা করছেন, তাদের জন্য এটা। তারপর জাস্ট পের উপরে ক্লিক করবেন। পের উপরে ক্লিক করলে এখানে একটি অ্যাকাউন্ট সেট করা আছে, তাই এখানে আমার একটা অ্যাকাউন্ট এখানে চলে এসেছে। এবং আপনাদের যদি অ্যাকাউন্ট সেট করা না থাকে আপনার ফেসবুকে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে অ্যাকাউন্টের মানে একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অবশ্যই ডুয়েল কারেন্সি হওয়া লাগবে, এবং সেই কার্ডের ইনফরমেশন এখানে সেট করবেন। সেট করার পরে জাস্ট সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন, বাস্ট। কিছুক্ষণের ভেতরে এই আপনাকে একটি টাকা কেটে নেবে, এবং অবশ্যই আপনার ফরেন পার্ট এটা ওপেন করা থাকা লাগবে এবং ডুয়েল কারেন্সি কার্ড হওয়া লাগবে। যে কোনো কার্ড দিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন, অবশ্যই ডুয়েল কারেন্সি, কারণ এখানে টাকা চাচ্ছে। আপনি মনে করতে পারেন যে টাকা, তাহলে আমি তো যে কোনো কার্ড দিয়ে এটা করতে পারবো না, এটা সেটা করতে পারবেন না, অবশ্যই ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে এটা আপনাকে করতে হবে। এবং ডুয়েল কারেন্সির সাথে সাথে যদি আপনার কার্ড এখানে অ্যাড হয়ে যায়, দেখা যাবে যে এক টাকা মানে $1 কেটে নেবে। এবং কেটে নেওয়ার পরে তারপর যখন আপনি সাবস্ক্রাইবের ওপরে ক্লিক করবেন, $6.99 মানে $7 আপনার এই অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। 960 টাকা বাংলাদেশের 960 টাকা যেটা ডলারে কনভার্সেশন করলে $6.77 মানে $60 কেটে নেবে। এবং খুব সহজেই কেটে নেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করুন। তারপরে যখন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন যে অপশন আসবে, ওটা নোটিফিকেশনেই আপনি দেখতে পাবেন। তখন আপনার যে ন্যাশনাল আইডি আছে এবং যে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের, জাস্ট আপনার মোবাইল দিয়ে এটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপনি এটা সাবমিট করে দেবেন। দেখা যাবে যে 5 মিনিটের ভেতরেই দেখা যাবে যে একটা রেজাল্ট চলে এসেছে। অনেক সময় দেখা যায় যে 24 ঘন্টা অথবা 48 ঘন্টা এটা টাইম নেয়। বেশিরভাগ ক্ষেত্রে যদি এটা কোনো কারণে রিজেক্ট হয় তাহলে সাথে সাথেই আপনার কাছে 5 মিনিটের ভেতরেই বলবেন যে আপনার এই কার্ডটি রিজেক্ট হয়েছে। কার্ড মানে আপনি যে আইডি কার্ড ব্যবহার করছেন, যে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করছেন, সেক্ষেত্রে এক্ষেত্রে রিজেক্ট হওয়ার সবথেকে পসিবিলিটি থাকে।
আপনি যে নামটি এখানে ব্যবহার করছেন সেই নামটি আর আপনার ন্যাশনাল আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সাথে যদি যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনার রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার যে পাসপোর্টের যে নাম বা ন্যাশনাল আইডিতে যে নাম আছে এবং আপনার আইডির নাম সেম হওয়া লাগবে। সেক্ষেত্রে আপনাদের অনেকে একটি প্রশ্ন করতে পারেন যে আপনার আইডিতে তো অন্য নাম দেওয়া আছে, আমি যদি এখন নাম চেঞ্জ করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না? না, কোনো প্রবলেম হবে না। সাথে সাথে আপনি আপনার ন্যাশনাল আইডির মতো নাম চেঞ্জ করে জাস্ট আপনি সাবমিট করলে হয়ে যাবে এবং দেখবেন যে আপনার নামের শেষে একটি ব্লু ব্যাজ চিহ্ন চলে আসবে। এভাবে খুব সহজেই আপনার নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন নিয়ে পারেন। এবং অনেকেই আরেকটা প্রশ্ন করতে পারেন যে আপনি যে মেটা ভেরিফিকেশন যে অপশনটা যেখান থেকে আসলাম এই যে মেটা ভেরিফাইড এটা কি সবার মোবাইলে কি আসছে? না, এটা সবার মোবাইলে আসেনি। মেটা ভেরিফাইড যাদের মোবাইলে এসছে শুধু তারাই এটা করতে পারবে। তার আগে অবশ্যই আপনাকে এখানে মেটা ভেরিফাইডে প্রথমে যখন আসবে তখন আপনি এটা উইশ লিস্ট বা ওয়েটিং লিস্ট বলে একটা অপশন আসে, আপনি জাস্ট ওখানে ক্লিক করে নেবেন। তারপরে দেখবেন যে কিছুদিন পরে সাবস্ক্রাইব করার যে বাটন সেটা আসছে। এবং অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে এখানে তো প্রফেশনাল মোড আপনার অন করা, আমার যদি তো প্রফেশনাল মোড অন করা নাই সেক্ষেত্রে আমি কি এই ফ্যাসিলিটিটা পাবো? অবশ্যই আপনি এই ফ্যাসিলিটি পাবেন। আপনার প্রফেশনাল মোড থাক আর নর্মাল অ্যাকাউন্টে থাক, যে কোনোভাবে যদি থাকে তাহলে আপনি খুব সহজেই এই সার্ভিসটি নিতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে মেটা ভেরিফাইড এই অপশনটি থাকা লাগবে। এবং আপনার মোবাইলে যদি মেটা ভেরিফাইড যে অপশন এই অপশনটা যদি না আসে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেজন্য অবশ্যই যে মেটা ভেরিফাইড অপশন যদি না আসে যে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ভেরিফাইড অ্যাকাউন্টে যাবেন। মনে করেন যে যে কোনো পার্সোনাল মনে করেন যে এই যে একটা আর্টিস্ট আছে এই যে ভেরিফাইড এই এটার উপরে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এটার উপরে ক্লিক করবেন, করার পর এই যে এখানে যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নের উপরে ক্লিক দেবেন। এবং টিক চিহ্নর উপরে ক্লিক দিলে যে সাবস্ক্রাইব টু মেটা ভেরিফাইড যে অপশনটা আসছে এখানে লিখবে উইশিং লিস্ট এই ধরনের একটি অপশন আসবে। তখন যদি আপনার ওই থ্রি ডটে ক্লিক করার পর মেটা ভেরিফাইড যে অপশনটা আসে সেটা যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে এখান থেকে উইস্ট লিস্টে অপশন গ্রহণ করে নিতে পারেন। ওই উইস্ট লিস্টে যদি আপনি যদি দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার কিছুদিন পরেই দেখা যাবে যে আপনার যে প্রোফাইলের যেখানে আমি মেটা ভেরিফাইড যে অপশনটা দেখালাম ওই জায়গায় দেখবেন যে আপনার এই অপশনটা চলে এসেছে। আপনারা আগে এখান থেকে এটা করে নেবেন, দেখা যাবে যে কিছুদিন পরে এটা চলে আসছে। এভাবেই আপনারা খুব সহজেই আপনার যে পার্সোনাল যে প্রোফাইল সেই প্রোফাইল ভেরিফাইড করে নিতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়েন এবং কমেন্ট করে জানায়েন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।